স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্লাস টুডে। নাও লুক, 100 মার্কস ইংলিশ, ইংলিশ 1। ইংলিশ 1 রে আমি কোন কোন আসিব, রাইট? ইংলিশ 1 রে আমাকে প্রোজ আছে এন্ড পোয়েট্রি নাকি? প্রোজ পোয়েট্রি অছি 10 + 10 = 20 মার্ক। ইংলিশ 2 এবে 100% সিলেবাস করদেলা, তুমি জানছ। আর আসব ইংলিশ 2 রে নন ডিটেল, এটা কয়টা? পাঁচটা পাঁচটা আইব, পাঁচটা প্রোজ, পাঁচটা পোয়েট্রি। এ বর্ষ, গত বর্ষ পিলাম তিন তিনটা থিলা। আচ্ছা, এবে ইংলিশ র নন ডিটেল স্টোরি হেলা, ইয়ে 10 মার্ক। তো 20 10 30 হেলা, এটা 30 মার্কস। দুইটা বই পড়লে আমাকে 30 মার্কস মিলিব। নেক্সট যা ইংলিশ 3, এবে ইংলিশ 3 রে কোন কোন আছে দেখো। এক ডিকশনারি রেফারেন্স স্কিল 5 মার্ক, ডিকশনারি রেফারেন্স স্কিল 5 মার্ক হেলা। 2 ইনফরমেশন ট্রান্সফার, ইয়ে আসিকি 5 মার্ক। ইনফরমেশন ট্রান্সফর বলে কোন পিলা মানে টেবুল হলে দেব, নহলে গ্রাফ হলে দেব, নহলে পাই চার্ট হলে দেব, রাইট? নহলে বার ডায়াগ্রাম হলে দেব, নহলে ট্রি চার্ট হলে দেব, ইয়ে 5 মার্ক। আকু আমি কোন করিবা আছি 70টা 85টা ওয়ার্ডে গোটে প্যারাগ্রাফে কনভার্ট করিবা আছি। ইংলিশ 3 র 85 পেজ রু 106 পেজ পর্যন্ত এটাকে কোশ্চেন তোমাকে, ইংলিশ 3 বুক র তোমাকে হেলা। টেবল, পাই চার্ট, গ্রাফ এগুলাক তিন। রিপোর্ট রাইটিং 10, দেখলে জনা পড়ব এবার তোতে। নোটস মেকিং সমরাইজিং গোটে দেব, রিপোর্ট অলগা সেটা অলগা। নোটস মেকিং বা আউটলাইন বলে কইবে, ইয়ে হলা 7 মার্ক। সমরাইজিং ইয়ে হলা 8 মার্ক ফ্রম সেম প্যারাগ্রাফ, সেম প্যারাগ্রাফ রু আইব, রাইট? 7 যুক্ত 8 = 15 মার্ক। আউ কোন অনসিন পেসেস, প্লাস ভোকাবুলারি মিশিকি আইব 15 মার্ক, 15 15 30 15 45 5 50 মার্ক হয়েগেল এটা। হ্যালো, যোগ কম পড়া যায় তুমি আউ নথিব কি? এতকি সরিকি 100 মার্ক বলে কোন? এটা ওড়িশা পাঠটি, কিন্তু কোভিড-19 হলা 3 বর্ষ পিলা মানে রক্ষা পাইগলে। ভাবি পারছি তা আউ কোন অছি কোশ্চেন পেপার দেখে থিব কোন ওটা না, টেনশন কাই যাচ্ছ। আলোচনা 5, এসএ 5, এটা আইরে কাই বারে পিলা মানে ফাই। অ্যাকচুয়ালি রচনাটা 10, এবে 10 হয়ে যাব, গত বর্ষ সেমি থিলা, এবে 10 মার্কস আইব। আউ বললা 10 মার্কস করেক্ট দি এরর, ইংলিশ 4 আইব। 15 মার্ক গত বর্ষ পড়ছিলা, কিন্তু এ বর্ষ 10 মার্কস হব, সেটা কোন?
ইংলিশ ফোর রো করেক্ট দি এর সব গ্রামার যাক নিষ্কা আইব 15 মার্ক তো টোটাল হল তোমার দেখ 30 ইয়ে হল কত 60 15 লাগবে 30 60 90 হল 90 10 100 গেল 100 মার্ক উপরে তোমাকে সম্পূর্ণ আইডিয়া থাকা আছে হলে যাই তুমি কোটা বুঝছি কোটা বুঝিনি কোণ পড়িবার কোণ ন পড়িবার জনা পড়ব রাইট সেই হিসাবে তোমার কোর্স কমপ্লিট হব বসে বসে দেখিবি লাস্ট দেখি এত জিনিস খাতার লিখিল না নহলে সেল ফটো কাট দিও